ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্ণ হলো আজ। যে অভ্যুত্থানের এক মাস পূর্তি করছি আমরা তা দৃশ্যমান হতে থাকে জুলাইয়ের শুরুর দিক থেকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে। গত 14 জুলাই পর্যন্ত এ আন্দোলন ছিল শান্তিপূর্ণ। আন্দোলন ঘিরে সহিংসতার সূত্রপাত ঘটে 15 জুলাই। এরপর থেকে মূলত আন্দোলনের তীব্রতা ও ব্যাপ্তি বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় গত 3 আগস্ট সরকার পতনের এক দফা দাবি আসে ছাত্র জনতার পক্ষ থেকে। ডাক দেয়া হয় অসহযোগ আন্দোলনের। 4 আগস্ট মাঠে নামার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এদিন সারা দেশে ব্যাপক সংঘাতে শতাধিক মানুষের প্রাণহানি হয়। 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচিতে রাজপথে নেমে আসে বিপুল সংখ্যক ছাত্র ও সর্বস্তরের জনতা। শেষমেশ ক্ষমতা ছেড়ে এদিন ভারতে পালিয়ে যান 2009 সালে প্রধানমন্ত্রীর আসনে বসা শেখ হাসিনা। সরকার পতনের একদিন পর বাতিল ঘোষণা করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই হিসেবে দুদিন দেশে কোনো সরকার ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রাখা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য 8 আগস্ট 6 সদস্যের লিয়াজো কমিটি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় লিয়াজো কমিটি অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেবে এবং সরকার অংশীজন ও ছাত্র জনতার সঙ্গে সমন্বয় করবে। লিয়াজো কমিটির অন্যতম সদস্য মাহফুজ আবদুল্লাহকে পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, গুলিবর্ষণ ও ধরপাকড়ের কারণে শেখ হাসিনার পদত্যাগের পর সবচেয়ে বেশি তোপের মুখে পড়ে পুলিশ। সরকার পতনের পর তারাও কর্মস্থল ত্যাগ করে, ফলে থানা ও ট্রাফিক সিগন্যালগুলো কার্যত পুলিশ শূন্য হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরাই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে। পুলিশ কর্মস্থলে যোগদান করার পরও সব মিলিয়ে 10 দিন শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে। হাসিনা সরকারের পতনের পর একে একে প্রভাবশালী মন্ত্রীরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে আর রিমান্ডে বেরিয়ে আসছে সব চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে 100টিরও বেশি মামলা হয়েছে। কানিস্তাতে মানিপা, খবর সংযোগ।